আন্দোলনের কেন্দ্র হওয়ায় আশুলিয়া শিল্প এলাকার তৈরি পোশাক কারখানার ক্রয়াদেশ দিচ্ছেন না অনেক বিদেশি ক্রেতা। ফলে নতুন সংকটে পড়েছেন এই এলাকার শিল্প মালিকরা। অনেকে নিরাপদ জায়গার শিল্প স্থানান্তরের চিন্তা করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধ করে দেওয়ার পরিস্থিতিতে পড়ছেন অনেকে। আশুলিয়া এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগে তৈরি পোশাক শিল্পের হাত ধরে, কিন্তু বর্তমানে এই অঞ্চল পোশাক শ্রমিকদের আন্দোলনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে প্রভাব ফেলেছে বিদেশি ক্রেতা পর্যন্ত। আশুলিয়ার কারখানায় ক্রয় আদেশ দিচ্ছেন না অনেকে। বায়ারদের কাছে অলরেডি আলাদাভাবে আইডেন্টিফাই হয়ে গেছে ফ্যাক্টরিগুলো, এবং পরবর্তীতে যে কোনো ভালো বায়ার আমাদেরকে অর্ডার দিবে না, কমপ্লিটলি বলবে যে আশুলিয়া কাঠগড়ার এই অঞ্চলের ফ্যাক্টরিতে সেফটি সিকিউরিটি ইস্যুজ আছে, আমরা এখানে অর্ডার দিব না। এবং আমরা অলরেডি এটা বায়ারদের কাছ থেকেই নোটিফিকেশন পাচ্ছি যে তোমার ফ্যাক্টরির জোন কোনটা। ক্ষতিগ্রস্ত কারখানা মালিকরা নিরাপদ জায়গায় কারখানা স্থানান্তরের পরিকল্পনা করছেন। পরিস্থিতি উন্নত না হলে অনেকে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন। টাইমলি ডেলিভারি দিতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমার কাস্টমারের বরাবরই কোশ্চেন চলে আসতেছে যে আমার অন্যান্য ফ্যাক্টরি সেখান থেকে দিতে পারতেছে, তুমি কেন দিতে পারতেছ না টাইমলি। ইভেন তারাও তো মিডিয়ার সাথে সম্পৃক্ত, তারাও রেগুলার খবর দেখতেছে। আশুলিয়া সাভার এই সাইডটাতেই গণ্ডগোল বেশি হচ্ছে। আন্দোলন যদি অব্যাহত থাকে তাহলে আমরা বাধ্য হব ফ্যাক্টরি শিফট করতে। বিজনেস করার জন্য একটা স্টেবল এনভায়রনমেন্ট দরকার। সো আশুলিয়া এখন যে সিচুয়েশন, এটা যদি কন্টিনিউ করে আমরা অবশ্যই এখান থেকে ফ্যাক্টরি শিফট করব। নতুন এই সংকট নিয়ে চিন্তিত খোদ বিজিএমইএ নেতারা। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে যে সংকট সেটা আমি মনে করবো না, এটি একটি রাজনৈতিক সংকট। বায়াররাও এখন শুধু বলতেছে নট অনলি ডি রিস্ক বাংলাদেশ, মানে বাংলাদেশকে সব অর্ডার দিও না, কিছু অর্ডার ডিভাইড করে দাও, তারা এখন বলছে ডি রিস্ক আশুলিয়া, আশুলিয়ায় কোনো ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করো। 260 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গত এক বছরের মধ্যে। এই এক মাসের ধাক্কা কোনোভাবেই সামলাতে পারবে না ফ্যাক্টরিরা। তারা বলছেন দ্রুত সংকট সমাধান না হলে আরও ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।